নমস্কার বন্ধুরা, সোনালিস লাইফস্টাইলের আরেকটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের ওখানে হয়তো বৃষ্টি পড়ছে বর্ষাকাল, আমাদের ওখানে প্রচুর বৃষ্টি পড়ছে। তো সেই জন্য আমার কর্তা নিয়ে চলে এসেছে আজকে একটা গোটা ইলিশ, তো সেটাকেই আমার কর্তা ছাড়াচ্ছে। তো ইলিশটা আজকে বাজারে খুব ভালো পেয়েছে, ডিম আছে খুব অল্প, মাছের তেলটাই আছে ভর্তি, তাই রিং পিস করে নিয়ে এসেছে যাতে সবাই মিলে জমিয়ে খাওয়া যায়। আমার কর্তা বাজার থেকে মাছটা আনার পরেই বলছে, মাছটা আজকে কিন্তু দারুণ পেয়েছি, ভীষণ টাটকা। আবার আমাকে বোঝাচ্ছে ইলিশ মাছের যদি টাটকা হয় তার চোখ দেখে বোঝা যায়, চোখটা যদি লালচে হয় তাহলে কিন্তু ইলিশ মাছ খুব টাটকা। আমি তত মাছ সম্বন্ধে বুঝি না বাবু, আমি রান্না করতে পারি আর রান্না করে খাওয়াতে পারি, আমি এটুকুই জানি, নিজেও খেতে পারি, ব্যাস এটুকুই। বৃষ্টি পড়ছে যেহেতু কাজে যাইনি, বাড়িতেই আছে, তো ইলিশ মাছ নিয়ে এসেছে। তো একদিনে তো মাছ খাওয়া সম্ভব না, যেহেতু গোটা মাছ এনেছে তাই কিছু মাছ তুলে রেখে দেবো। আর তার সাথে নিয়ে এসেছে একটা বড় সাইজের কাতলা মাছ। তো ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে প্লেটে রেডি করে নিয়েছি। তো আমার কর্তা আমাকে একটু ধুতে হেল্প করে দিয়েছে, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো, মাছ ধুতেও আমাকে প্রতিবারেই সব বিষয়ে হেল্প করে দেয়। তো আমরা মিলেমিশেই রান্নাবান্না করি। তো এবারে চলো নুন হলুদ মাখিয়ে নিই। অনেকগুলোই পিস হয়েছে, অনেকগুলোই, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা হয়েছে, আর তার সাথে লেজাটা বাদ আর মুড়োটা বাদ, ওটা একদিন চচ্চড়ি করব, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর রয়েছে এই কাতলা মাছগুলো রয়েছে, আর তার সাথে তো এত তেল রয়েছে। তো দু রকমের মাছ তো আজকে করব না, আজকে শুধু ইলিশ মাছ করব। মাছ কিনে আনার পরেই কিন্তু আমাকে বলে দিয়েছে আজকে কিন্তু জমিয়ে রান্না করতে হবে, কারণ মাছটা দারুণ আছে। ভালো নুন আর হলুদটা দিয়ে দিই। তো আমি এক এক করে প্রত্যেকটা মাছের গায়ে লবণ আর হলুদ ভালো করে ছিটিয়ে দেব, আর হাতে করে সুন্দর করে মাখিয়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। তো শুধু ইলিশ মাছ নয়, এই কাতলা মাছটাকেও ভালো করে মাখিয়ে নেব। প্রথমে লবণ দিয়ে দিলাম, এবারে হলুদগুলো ছড়িয়ে দিচ্ছি। তো দেখতে লাগছে, দেখো এক প্লেট ভর্তি ইলিশ মাছ, তার সাথে বড় বাটির এক বাটি কাতলা মাছ, সব কটাকেই নুন হলুদ মাখিয়ে দিলাম। তো এবারে ভালো করে যেটুকু আজকে রান্না করব সেটুকু রেখে বাকিটা ফ্রিজে তুলে রেখে দেবো পরের দিন আবার রান্নার জন্য। এই হচ্ছে আজকে আমাদের ইলিশ মাছ, তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম। তো এবারে করব রান্না। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আমি এক এক করে ইলিশ মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর অনেকে ইলিশ মাছে কিন্তু সরষের তেল দেয়, কাঁচা যেহেতু রান্না হয়, আমি কিন্তু সরষের তেল দিই না। আমি অল্প যখন ইলিশ মাছটা প্রথমে যখন সরষে বাটাটা দিই তার আগে একটু তেল দিয়ে কিন্তু মশলাটা দিই, মানে ফোড়ন দেওয়ার আগে আর কি। যখন কালো, আমি তো কালো সরষে দিয়ে রান্না করি, কালো জিরে দিই না তেলে, তো একটু অল্প সরষের তেল দিয়ে কালো সরষে দিই, তারপরেই আমি কিন্তু সরষে পোস্ত যে পেস্টটা সেটা দিয়ে দিই। তো তোমরা আশা করি আগের ব্লগে দেখেছো, নতুন কিছু না, আমার কর্তা প্রত্যেক দিন নিয়ে আসছে তার আবদারে, আর আমাদের খাওয়ারও প্রচণ্ড ইচ্ছে। এই বর্ষাকালে ইলিশ মাছ খেতে সবারই ভালো লাগে, তাই আমাদের একটু বেশিই আনা হচ্ছে, তো সেই জন্য আর কি আমাদের প্রতিদিনই প্রায় হয়ে যাচ্ছে। আর আমার কর্তা ইলিশ মাছের ভাপাটা খেতে খুব পছন্দ করে সরষে দিয়ে, তো সেই জন্যই আর কি আমার অন্য কোনো, আমি যে আমার ইচ্ছে হয় অনেক রকম যে পাতুরি করতে বা দই ইলিশ করতে, আমার করা হয়ে ওঠে না। আমার কর্তা ইলিশ মাছের এই সরষে দিয়ে ভাপাটাকে দিয়ে, কাঁচা সরষে দিয়ে ভাপাটাকে দিয়ে খুব পছন্দ করে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইলিশ মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আজকে যেটুকু রান্না করব সেটা নিয়ে বাকিটা আমি ফ্রিজে তুলে রেখে দিলাম, তাই ডিবার মধ্যে রেখে দিলাম। আর কাতলা মাছটাও, আর কাতলা মাছটাতেও আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এতটা চর্বি বেরিয়েছে। তো সবটাই আমি মাখিয়ে ফ্রিজে তুলে রেখে দিচ্ছি, যেহেতু আজকে আমার সরষে ইলিশ রান্না হচ্ছে। তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো আর বেল বাটনটা ক্লিক করে দিও। তো চলো রান্নায় যাওয়া যাক। আমার সরষে পোস্ত বাটা হয়ে গেছে, আর তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল অল্প, আর তার সাথে দিয়ে দিয়েছি কালো সরষে, অনেকে কালো রায় বলে থাকো, তো কালো সরষে বা কালো রায়। আর মশলাটা পেস্ট তো আমি করেই নিয়েছিলাম, তাই ছাঁকনিতে ছেঁকে মশলাটা দিয়ে দিয়েছি, তার সাথে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। ফুটে গেলে কাঁচা মাছগুলো দিয়ে দেবো, প্রতিদিনের মতোই, তোমাদেরকে তো আগে দেখিয়েছি আমি কীভাবে রান্না করি। তো যেহেতু ইলিশ মাছ তাই তোমাদের দেখালাম, আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, পুরো সকাল থেকে ভোর থেকে বৃষ্টি পড়ছে, সকালবেলাটাও ভুল কথা, রাতেও প্রচুর বৃষ্টি পড়েছে, সারাদিন সারা রাত বলতে গেলে বৃষ্টি পড়ছে।
কথা বলতে বলতে আমার সর্ষের ঝাল ফুটে গেছে। আমি তার মধ্যে কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো এক এক করে মাছের পিসগুলো, নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো। ইলিশের গন্ধ কিন্তু একদম আলাদা। এটা যদি আমি রুই বা কাতলা মাছের করতাম তাহলে কিন্তু এত সুন্দর গন্ধ আসতো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কথা বলতেই ভুলে গেছি, আমি কিন্তু সর্ষের ঝালে এক চিমটি চিনি দিয়েছি যাতে খেতে আরও স্বাদ লাগে। মাছটা ফুটে যাক, দিলেই নামিয়ে দেবো, তার উপরে তেল ছড়িয়ে দেবো আর অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। আমি খুব অল্প দিয়ে ধনে পাতা কুচি, আর নামানোর আগে দেবো একটু সর্ষার তেল। আর ইলিশ মাছের মাথা দিয়ে আজকে একটু চচ্চড়ি করেছি সব সবজি দিয়ে, আর বাকি দুটো ইলিশের মাথা তুলে রেখেছি। ডাল করেছি, ভাত করেছি, আর ভাতে দিয়েছি বাপির জন্য পেঁপে। বাপিকে এখন ভাতে পেঁপে মাখিয়ে দিই। আর এই যে আমার ইলিশ মাছ ভালোভাবে কষানো হয়ে গেছে, কষানো বলবো না, ভাপানো আর কি, ভাপানো হয়ে গেছে। আজকে কিন্তু ইলিশের পিসগুলো বেশ বড় বড়। আমি কিন্তু উপর থেকে সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছি, একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। আমি ভিডিওটা করতে পারিনি তখন, যেহেতু একা হাতে রান্না করি তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে না, তো সেই জন্য আজকে প্রত্যেকটা মাছের পিসই কিন্তু বেশ বড় বড়। তো আমার রান্না ডান, আমি এবারে ঢাকা লাগিয়ে দিলাম আর গ্যাস অফ করে দিলাম। তো চলো খাবার টেবিলে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভাতের টেবিলে চলে এসেছি। আমার কর্তা চচ্চড়ি মাছ দিয়ে, ডাল দিয়ে তো অলরেডি খেতে শুরু করে দিয়েইছে, তার মাঝখানে ইলিশ মাছ খেতে শুরু করেছে। এই যে তার আবার ইলিশ মাছের মধ্যে অল্প একটু ডিম বেরিয়েছিল, সেটাই আমাকে আবার ভাগ দিল। তো সত্যি খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। মাছটা কিন্তু সম্পূর্ণ তেলে ভর্তি ছিল আর পিসগুলো ছিল একদম মাছে ভর্তি। হ্যাঁ, ডিম একদম অল্প ছিল, তো ইলিশ মাছটা কিন্তু খেতে খুব সুস্বাদু ছিল। যেহেতু বড় ছিল মাছটা, প্রত্যেকবারে মুখে দিচ্ছে, খেতে এত সুন্দর লাগছে, কি বলবো। এখনও আমার কথা বলতে বলতে জিভে জল চলে এলো। প্রত্যেক বাঙালির ইলিশ মাছ খেতে গেলেই কিন্তু জিভে জল চলে আসে, ভাবতে গেলেই, বা ইলিশ মাছ ভাজার গন্ধে কিন্তু খিদে বেড়ে যায়। আমার তো হয়ই, আর কার এরকম হয় প্লিজ আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা, খেয়ে দিয়ে চলে এসেছি রুমে। তো আজকের ইলিশ মাছটা এত সুন্দর ছিল, আজকে চার পাঁচ দিন ধরে আমি ইলিশ মাছ রান্না করছি। আজকে আমার কর্তা যে মাছটা এনেছে সেই মাছটা কিন্তু অপূর্ব খেতে ছিল, মানে রিং পিস করে এনেছে বলে বলছে না, ও আগের দিনের মাছটাও রিং পিস করেই এনেছিলো, তবে সেই মাছটা একটু ছোটো ছিল। এই মাছটা 1 কেজির মতো ওজন ছিল, তোমাদেরকে তো দেখালামই, 8 পিস হয়েছে। আজকে কিছু করেছি, কালকের জন্য আবার রেখে দিয়েছি, হয়তো আবার একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর আগের দিন ইলিশ মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি করেছি, আজকের ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছি। পরের দিনে একটা নতুন রেসিপি কিন্তু আসতে চলেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু দেখো, স্কিপ করো না। বর্ষাকালে কম বেশি সবার বাড়িতেই ইলিশ হয়। আমার বাড়িতে যেমন প্রথম প্রথম কয়েকদিন খুব ছোটো ছোটো ইলিশ হলো, তো তারপরে আমার বর আজকে এনেছে একটু বড় সাইজের ইলিশ। সবার বাড়িতেই ছোটো বড় কম বেশি সবারই ইলিশ খাওয়া হচ্ছে। তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা তোমাদের বাড়িতে ইলিশটা কোন রেসিপি দিয়ে খেতে বেশি পছন্দ করো, ইলিশের পাতুরি, ইলিশের ভাপা, না ইলিশ দিয়ে দই ইলিশ। তো আমার তো সর্ষে ইলিশ আমার বাড়িতে খুব পছন্দ করে, তোমরা দেখেইছো আমি যতবার রান্না করেছি কাঁচা সর্ষে দিয়ে ভাপানো করতে পারিনি, কেননা আমার কর্তা অতটা খেতে পছন্দ করে না। তো ওই সর্ষা দিয়ে ঝাল যেটা হয় কাঁচা ইলিশকে দিয়ে, সেটাই খুব পছন্দ করে, খুব মানে প্রচণ্ড পছন্দ করে। তো সেই জন্য ও অন্য কোনো রেসিপি আমাকে করতেই দেয় না, মাঝে মধ্যে আমার খারাপও লাগে, আমি বলি আমি করবো না, বাকি রেসিপিগুলোও তো আমি করবো, তুমি খেয়ে তো দেখো কেমন লাগে, বলে না এটাই তুমি করো, এটাই বেশ ভালো লাগে খেতে, আর এটা তুমি খুব সুন্দর করো। তো যাই হোক, ওর জন্যেই আমার করা রান্না, কারণ ও গুছিয়ে খায়, শুধু ওর জন্যে না, বাপি থাকে, আমি তো আছি, আমার বাপের বাড়িতেও টুকটাক দিয়ে আসা হয়, যেহেতু মাও বাপি অনেক কিছু জিনিসপত্র পাঠায়, তো আমিও টুকটাক যেটুকু রান্না করি সবসময় তো দিয়ে আসা সম্ভব হয় না, হাজব্যান্ডের কাজ থাকে, আমার তো গিয়ে দিয়ে আসা পসিবল হয় না। তো ও যখন সময় থাকে টুকটাক ভালো মন্দ রান্না করলে তো দিয়ে আসতেই হয়, যেহেতু বাপের বাড়ি এখানে, মা যেহেতু দিয়ে পাঠাচ্ছে সব কিছু। তো এই করেই আমার চলে যাচ্ছে সব কিছু। তো তোমাদের কেমন কাটলো এই বর্ষার বৃষ্টির মধ্যে ইলিশ মাছ? তোমরা কিভাবে রান্না করছো, কী কী দিয়ে রান্না করেছো, আর কী কী দিয়ে করবে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর যে যে রান্নাগুলো আমি জানি না, তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে বলো যে এই রান্নাগুলো কিন্তু করো, আমিও একদিন ট্রাই করে দেখব, কেননা আমিও তো সব রকম রান্না জানি না, আমি সব রান্না তো জানা পসিবল না। আমিও কিছু কিছু রান্না ইউটিউব দেখেই শিখি, আর বেশিরভাগ রান্নাই আমার শাশুড়ি মায়ের
বলে দেওয়া, মানে আমি খাতায় লিখে রেখেছি, তোমাদেরকে একদিন অবশ্যই শেয়ার করবো। আমার শাশুড়ি মা কী কী রান্না আমাকে বলে দিয়ে গেছে সেগুলো সব খাতায় লেখা রয়েছে, সেই খাতাটা একদিন তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো প্লিজ আমার চ্যানেলটিকে দেখো আর আমাকে প্লিজ সাপোর্ট করো, আর তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে দাও, আমি অনেক আশায় রয়েছি, ফিঙ্গার ক্রস। তো প্লিজ আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি 1K করে দিও আর আমার পাশে থেকে। আমার এই ইলিশের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে আমার ভিডিও, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।